কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাত সহ সকল বিভাগে উন্নয়ন করে যাচ্ছে। বর্তমানে কিছু নামধারী ব্যক্তি আওয়ামী লীগকে বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্র করছে, তাদের এ স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ পাটোয়ারির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন সহ আরো অনেকে। এ সময় সাবেক ভাইস চেয়ারম্যান কামরুনাহার ভূঁইয়া, সালমা শহীদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির মিয়াজি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহ আলম ইকবাল, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, নূরে আলম রিফাত সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।